ইসরায়েল ও প্রতিবেশী লেবাননের মধ্যে এখন রীতিমতো যুদ্ধাবস্থা। গাজায় চলমান যুদ্ধের ইতি না টেনেই লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। ইতোমধ্যে লেবাননে হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এমন অবস্থায় দুদেশের শক্তিমত্তা নিয়ে শুরু হয়ে গেছে তুলনা। দুপক্ষের শক্তিতে কাগজে কলমে ফারাক থাকলেও যুদ্ধ বাঁধলে ময়দানের বাস্তবতায় সমীকরণ হতে পারে ভিন্ন। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। লেবাননে প্রতিরোধ গোষ্ঠী হেজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। 29 জুন কয়েক ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে হেজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা জিপকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম এবং হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডেইসা সহ কয়েকটি এলাকায় সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে তাদের দুই মিত্র দেশ জার্মানি ও যুক্তরাষ্ট্র। সতর্ক করেছে তুরস্কও। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় জার্মানি ও নেদারল্যান্ডস। এমন অবস্থায় ইসরায়েল ও লেবাননের সামরিক সক্ষমতা নিয়ে তুলনা আসা বেশ স্বাভাবিক। প্রায় 9 মাস ধরে হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর তুলনায় হামাসের সামরিক সক্ষমতা বেশি না হলেও হামাসের গেরিলা রণকৌশলের কাছে অনেকটাই ধরাশায়ী হয়েছে হানাদার বাহিনীরা। সেই তুলনায় হেজবুল্লাহর সামরিক সক্ষমতা হামাসের চেয়ে ঢের বেশি হলেও কাগজে কলমে তা ইসরায়েলের চেয়ে পিছিয়েই থাকবে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা যে ভিন্ন বিষয়, সেটিও মাথায় রাখার কথা বলছেন অনেকেই। গত 9 মাসে প্রায় 7,500 সীমান্ত যুদ্ধ হয়েছে দেশ দুটির মধ্যে, যার সবই আকাশপথে। তাই ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধের ক্ষেত্রে বড় তুলনাটা করা যেতে পারে আকাশপথে যুদ্ধের সক্ষমতা নিয়ে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে, ইসরায়েলের কাছে স্বল্পপাল্লার রকেট থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার সর্বোচ্চ রেঞ্জ 4,800 কিলোমিটার থেকে 6,500 কিলোমিটার পর্যন্ত। 150 থেকে 400 কিলোমিটার রেঞ্জের এক্সট্রা ও গ্যাব্রিয়েল মিসাইলের পাশাপাশি 1,500 থেকে 4,800 কিলোমিটার রেঞ্জের জেরিকো 2 ও জেরিকো 3 ব্যালিস্টিক মিসাইল যে কোনো শত্রুপক্ষের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে হেজবুল্লাহ বাহিনীর কাছে রয়েছে ফজর 5, খাইবার, জিলজালের মতো মিড রেঞ্জ মিসাইল থেকে সর্বোচ্চ 550 কিলোমিটার লং রেঞ্জের স্কাড মিসাইল। তবে তুলনামূলক কম খরচের কাতিউশা রকেটের মাধ্যমেই হেজবুল্লাহ বেশ ভালো সাফল্য পেয়েছে ব্যয়বহুল আয়রন ডোমের বিরুদ্ধে। আর হেজবুল্লাহর কাছে থাকা এসব ক্ষেপণাস্ত্র সংখ্যায় প্রায় 1.5 লক্ষাধিক। আয়রন ডোমের কথা প্রসঙ্গে বলতে হয় ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার কথাও। সর্বাধিক প্রচারিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা হিসেবে আয়রন ডোমের কথা শুনলেও এটি ইসরায়েলের শর্ট রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ডেভিড স্লিং নামে মিড রেঞ্জ ও অ্যারো সিস্টেম নামে লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে ইসরায়েলের কাছে। 70 কিলোমিটার রেঞ্জের আয়রন ডোমের পাশাপাশি 2,400 কিলোমিটার রেঞ্জের অ্যারো সিস্টেম নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সুবিধাজনক অবস্থায় রেখেছে ইসরায়েলকে। অ্যারো সিস্টেম ইরান থেকে আসা যে কোনো রকেট ও মিসাইলও প্রতিহত করতে পারবে বলেই ধারণা বিশ্লেষকদের। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN News।